नमस्कार दर्शक काजेर सन्धाने थाका प्रत्येकेई अभिनंदन आजकेर नतून भिडियोते। सुप्रिय दर्शक प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून एकटी खूबी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब, जेटा होच्छे डायरेक्टरेट अफ एमप्लयमेंट सार्विस एंड मैनपावर ट्रेनिंग थेके आमरा सकलेई जानी गत बछरे एकटी विज्ञप्ति देवा होयेछिलो जेखाने ग्रुप डी पोस्टे आपनादेर 2500 पद एबं ग्रुप सी पोस्टे 1500 पदेर एकटी विज्ञप्ति देवा होयेछिलो जेखाने अनेकेई एप्लीकेशन करेछिलेन, किन्तु सेई वैकेंसिगुलिर जन्य आपनादेर परीक्षार जे डेट देवा होयेछिलो एई बछरेर एप्रिल मासे কিন্তু ডেট দেওয়া হয়েছিল, তবে করোনা সিচুয়েশনের কারণে সেই ডেটগুলো কিন্তু পোস্টপোন করে দেওয়া হয় এবং এবার কিন্তু আপনাদের নতুন করে আবারও ডেট দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই কয়েক মিনিটের ভিডিওটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আপনাদের পরীক্ষায় যাওয়ার পর কোনো প্রকারের কোনো প্রবলেম না হয় সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং নোটিফিকেশন দুটো নিয়ে আলোচনা করব, গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটি নোটিফিকেশনই দেওয়া হয়ে গেছে, তো সেই নোটিফিকেশনের মধ্যে কি কি আছে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করছি। তবে নোটিফিকেশনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আরও ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন থেকে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন এবার সরাসরি চলে যাচ্ছি নোটিফিকেশনের পেজে এবং সেখান থেকেই প্রত্যেকটি ইম্পর্টেন্ট বিষয় স্টেপ টু স্টেপ আলোচনা করছি। শ্রদ্ধেয় দর্শক, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা 23 জুলাই 2021 এই ডেটে কিন্তু দেওয়া হয়েছে নতুন করে বিজ্ঞপ্তি। নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি নোটিফিকেশন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনার নিজেরাও একবার চেক আউট করবেন। দেখে নিচ্ছি প্রত্যেকটি ইম্পর্টেন্ট টপিক কী লেখা আছে এবং অবশ্যই লক্ষ্য রাখবেন দুটি নোটিফিকেশনে কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটি ভার্সনই দেওয়া হয়েছে। আমরা বেঙ্গলিটি নিয়ে আলোচনা করছি, যাদের ইংলিশটি দেখার প্রয়োজন অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। দেখে নিচ্ছি প্রথমে কী লেখা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জিআরবিটি কর্তৃক পরিচালিত গ্রুপ সি পদের লিখিত পরীক্ষা যা গত 25 এপ্রিল 2021 তারিখে নির্ধারিত ছিল এবং এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া হয়েছে 20 এপ্রিল 2021। নোটিফিকেশন মূলে স্থগিত ঘোষণা করা হয়েছিল যা নিম্নোক্ত সূচি অনুযায়ী পুনর্নির্ধারিত হলো। অর্থাৎ এই যে নোটিফিকেশন, এখানে কিন্তু আবারও বলছি এই নোটিফিকেশনটা গ্রুপ সি পোস্টের প্রথম যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে গ্রুপ সি পোস্টের পরীক্ষা, দেখে নিন কী লেখা আছে, পরীক্ষার নাম দেওয়া আছে, পরীক্ষার তারিখ এবং বিষয় এবং পূর্ণমান অর্থাৎ কত মার্কস রাখা হয়েছে, সময় কী আছে এবং স্থিতিকাল কী রাখা হয়েছে এই বিষয়গুলি কিন্তু লক্ষ্য রাখবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, গ্রুপ সি পোস্টে পরীক্ষার যে ডেট 22/8/2021 রবিবারে কিন্তু আপনাদের সেই পরীক্ষাটি পড়েছে। আবারও বলছি আগস্ট মাসের 22 তারিখে কিন্তু আপনাদের সেই এক্সামের ডেট রাখা হয়েছে এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন গ্রুপ সি পোস্টে কিন্তু আপনার দুটি পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2, এবং এই দুটি পেপারের মধ্যে কী কী থাকবে সেই বিষয়ে আমাদের একটি ভিডিও তৈরি করা আছে, অবশ্যই অনেকেই দেখে নিয়েছেন। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে ভিডিওগুলি আমরা দিয়ে দেবো। মার্কও এখানে দেওয়া আছে, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সময়। প্রথম যে পরীক্ষাটি হবে পেপার 1, সেটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে, 12টা পর্যন্ত চলবে, 2 ঘন্টার কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তারপর হচ্ছে আপনাদের 2টো থেকে শুরু হবে, 4টা পর্যন্ত পরের পরীক্ষাটি চলবে। মার্কস হচ্ছে ফার্স্ট পার্টে 70 মার্কস এবং সেকেন্ড পার্টে আপনাদের 100 মার্ক। তবে অবশ্যই ডেট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাকি সব বিষয় আপনারা অবশ্যই সকলে জানেন। ডেটটা আপনারা দেখে নিন, গ্রুপ সি পোস্টে কিন্তু 22/8/2021 এই ডেটে আপনাদের নেওয়া হচ্ছে। দেখে নিচ্ছি আর কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আছে 25 এপ্রিল 2021 অনুষ্ঠিত গ্রুপ সি পদে পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত প্রফেশনাল এডমিশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে এডমিশন সার্টিফিকেট, যে অ্যাডমিট কার্ড, সেটি কিন্তু আপনাদের পূর্বেই দেওয়া হয়ে গেছিল, তবে 22/8/2021 ইং তারিখে পরীক্ষাতেও প্রযোজ্য হবে। অর্থাৎ আপনাদের আগের যে অ্যাডমিট কার্ড গ্রুপ সি পোস্টের, সেই অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু আপনাদেরকে যেতে হবে, নতুন করে আলাদা প্রফেশনাল এডমিশন সার্টিফিকেট প্রদান করা হবে না। অর্থাৎ নতুন করে কোনো কিন্তু এডমিশন কার্ড দেওয়া হবে না, আগের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে বহিররাজ্যের কিছু প্রার্থীদের জন্য একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যারা যারাই বহিররাজ্যে আছেন আপনারা কিন্তু 96 ঘন্টা পূর্বে আপনাদের করোনা রিপোর্টের নেগেটিভ রিপোর্ট কিন্তু জমা করতে হবে যখন আপনি পরীক্ষাতে ঢুকবেন। এখানে সেই বিষয়গুলি উল্লেখ করে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা সেগুলো চেক আউট করবেন। ইম্পর্টেন্ট টপিকগুলি আলোচনা করে দিয়েছি এবং এই নোটিফিকেশন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ভিজিট করার জন্য বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এটা ছিল আপনাদের গ্রুপ সি পোস্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, ডেটটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার সরাসরি চলে যাব গ্রুপ ডি পোস্টের সেই বিজ্ঞপ্তির দিকে এবং গ্রুপ ডির পরীক্ষা কবে রাখা হয়েছে এবং অনুসঙ্গে প্রত্যেকটি বিষয় নিয়ে আবার আলোচনা করছি। শ্রদ্ধেয় দর্শক, এটা হচ্ছে সেই গ্রুপ ডি পোস্টের বিজ্ঞপ্তি, এটাও কিন্তু 23 জুলাই 2021 দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তির মধ্যে প্রত্যেকটি বিষয় সেম রাখা হয়েছে। গ্রুপ সি পোস্টে যা লেখা হয়েছিল গ্রুপ ডি পোস্টেও কিন্তু সেম বিষয়গুলো এখানে উল্লেখ আছে। আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের ডেট কি রাখা হয়েছে। গ্রুপ ডি পরীক্ষার জন্য ডেট এখানে দেখে নেবেন 20/8/2021 ফ্রাইডেতে আপনাদের কিন্তু সেই এক্সামটা নেওয়া
হচ্ছে এবং আপনাদের মার্ক 85 মার্কের কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে এবং সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত एग्जाम চলবে 2 ঘন্টার কিন্তু পরীক্ষা আপনাদেরকে দিতে হবে অবশ্যই আবার লক্ষ্য রাখবেন গ্রুপ ডি পুষ্টি আপনাদের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি কিন্তু 20/8/2021 এই ডেটে কিন্তু আপনাদের নেওয়া হবে এবং এখানে কি কি থাকবে আবারো উল্লেখ করে দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই প্রত্যেককে জানেন আপনাদের সিলেবাস কি রাখা হয়েছে এবং ফুল মার্কস প্রত্যেকটি বিষয়ে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং নিচে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেইগুলি হচ্ছে আগের মতোই যারাই আপনারা আগের গ্রুপ ডি পরীক্ষার জন্য এডমিট কার্ড বের করেছিলেন আপনাদের কিন্তু নতুন করে কোনো এডমিট কার্ড দেওয়া হবে না সেই পূর্বের এডমিট কার্ড নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষা হলে যেতে হবে এবং পরীক্ষা হলে যাওয়ার জন্য কি কি গাইডলাইন্স দেওয়া হয়েছে আমরা কিন্তু একটি ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আমরা দিয়ে দেব কি কি নিয়ে যেতে হবে এবং কিভাবে আপনাকে যেতে হবে সেই বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি তাই এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না তবে অবশ্যই বহিরাজ্য থেকে যারা যারা গ্রুপ ডি পুষ্টে পরীক্ষা দিতে আসবেন আপনারা কিন্তু অবশ্যই 96 ঘন্টা পূর্বে আপনাদের করোনা রিপোর্টের সেই নেগেটিভ রিপোর্টটি নিয়ে আসতে হবে যেটা পরীক্ষা হলে ঢোকার সময় কিন্তু আপনাকে দেখাতে হবে সুপ্রিয় দর্শক এটাই ছিল দুটি নোটিফিকেশন আপনারা অনেকেই এই দুটি নোটিফিকেশনের জন্য অপেক্ষায় ছিলেন সেই দুটি নোটিফিকেশন চলে এসেছে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম তবে যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা সেই ডেটগুলি সম্পর্কে অবগত হয় শ্রদ্ধেয় দর্শক যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময়টি দিয়ে ভিডিওটি দেখেছেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেব কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের রিপ্লাই দিয়ে চেষ্টা করব সাহায্য করার জন্য বিদায় নিচ্ছি বন্ধু আজকের মতো টাটা বাই বাই।